রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই নিরাপদ সবজি চাষে আগ্রহী হচ্ছে বগুড়ার কৃষক। বাড়ছে উদ্যোক্তাদের সংখ্যাও, বিষমুক্ত সবজির ভালো দাম পেয়ে লাভবানও হচ্ছেন তারা। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব। উচ্চমাত্রার কীটনাশক ছাড়া সবজি চাষ যেন ভাবাই যায় না, সেই ধারণা পাল্টে দিচ্ছে বগুড়ার বিভিন্ন এলাকার কৃষকরা। কৃষি উদ্যোক্তা আবু হাসনাত সাইদ কয়েক বছর আগে বগুড়া সদরের শাখারি ইউনিয়নের পল্লীমঙ্গলে গড়ে তোলেন বিষমুক্ত সবজির প্লট। কৃষকদের প্রশিক্ষণ আর হাতে কলমে শিক্ষা দিচ্ছেন তিনি। তৈরি হচ্ছে শত শত কৃষি উদ্যোক্তা। জমিতে জৈব সার প্রয়োগ, আগাছা দমনে মালচিং পদ্ধতি, পোকা দমনে ফেরোমন ফাঁদ আর হলুদ ফাঁদ বসিয়ে জমিতে চাষ করছেন বিষমুক্ত সবজি। হুইলের পানি দিয়ে গুলে ওটা দিলে পোকাগুলো ওই ফেরোমন ফাঁদের আকর্ষণে ভেতরে গিয়ে পড়তিছে, যার কারণে বেগুনে অনেক পোকা এখন দমন হয়ে গেছে। ফেরোমন বা অন্যান্য পদ্ধতিগুলো ব্যবহার করছি, এগুলো ব্যবহার করাতে অনেকটা পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে। এতে কমেছে কীটনাশক খরচ, বাজারে এই সবজির চাহিদা বেশি আবার দামও বেশি। সবজির নামে আমরা যা খাচ্ছি সেটা আসলে আমরা বিষ খাচ্ছি এবং যার ফলে আমাদের নানান রোগ বালাই হয়। আমাদের আটটা গ্রামই এই বিষমুক্ত সবজি চাষ উৎপাদনে কৃষকের আগ্রহী হয়ে উঠছেন এবং বিভিন্ন জৈব সারের মাধ্যমে তারা সবজি চাষ করেছেন। ভোক্তাদের কাছে স্বাস্থ্যসম্মত সবজি পৌঁছাতে সরকারি উদ্যোগের কথা জানালেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক। তো আমাদের এই বিষমুক্ত বা নিরাপদ যে সবজি, এই সবজিগুলো যাতে আমাদের ভোক্তা সাধারণের কাছে আমরা পৌঁছে দিতে পারি, এই জন্য বিভিন্ন উপজেলায় উপজেলা প্রশাসনের সহায়তায় আমাদের কিন্তু বিষমুক্ত সবজি কর্নার স্থাপনের একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুস্থ জীবনের জন্য বিষমুক্ত সবজি উৎপাদন বাড়ানো এবং প্রতি এলাকায় এর বিক্রয় কেন্দ্র চালুর দাবি কৃষি উদ্যোক্তাদের। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া।